আগামীর জ্ঞান নির্ভর অর্থনীতিতে সম্পৃক্ত হতে হলে রাজনীতির জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে এর জন্য আমাদের প্রয়োজন মনোজগতের উন্নয়ন আর এই উন্নয়নে সহায়ক হতে পারে একমাত্র বই বৃহস্পতিবার বিকেলে নগরের এম এ আজিজা স্টেডিয়াম সংলগ্ন জিমনিশিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত অমর ঘোষী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল মনোজগতকে সমৃদ্ধ করবার জন্য আমার জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞতা সেটাকে সমৃদ্ধ করবার জন্য শিক্ষাকে সমৃদ্ধ করবার জন্য এখন পর্যন্ত পশ্চিম থেকে পূর্বে বই সেটা ইলেকট্রনিক্যালি হোক বা হাতে শক্ত কাগজে হোক এবং লেখক তার যেই লেখনির দ্বারা তার মনের ভাব প্রকাশ করছেন আইডিয়াগুলো প্রকাশ করছেন সেটার কোনো বিকল্প নেই পড়ার মাধ্যমে আমাদের যেই প্রজ্ঞা বৃদ্ধি হয় যে জ্ঞানের বৃদ্ধি হয় সেটা কিন্তু কনজিউমার ইলেকট্রনিক্স বা ভোগবাদী প্রযুক্তি ব্যবহার করে ভোগবাদী টেকনোলজি ব্যবহার করে কিন্তু আমাদের সেটা হবে না জীবনকে অর্থব ও জ্ঞানের ভান্ডারকে শানিত করার জন্য তরুণ প্রজন্মকে বই পড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাস আজম নাসির উদ্দিন তিনি বলেন সুস্থ সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই অমরকৃষ্ণ বইমেলার সমাপনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মেয়র নাসির এবারের বইমেলায় ঢাকা থেকে আগত ষাট জন প্রকাশককে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন আগামীতে এই বইমেলা আরও বড় পরিসরে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর বক্তব্য রাখেন অমরকশী বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক বইমেলার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিফু সদস্য সচিব সুমন বড়ুয়া এছাড়া আরও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক জয় টিভি চট্টগ্রাম